বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মনোরম পরিবেশ আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয়ে গঠিত এই এলাকাটি সোনারগাঁ জাদুঘর নামেও পরিচিত। আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরা হয়েছে এখানে। ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরের একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন এই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। তবে যাওয়া যাক সেই ঐতিহাসিক পানাম নগরে। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। কিছু সৌন্দর্য পর্দায় কিংবা বইয়ের পাতায় ঠিক ঠাওয়ার করতে পারা যায় না, সেগুলো নিজ চোখে দেখতে হয়। তখন সময়ের পরিভ্রমণ ঘটে, হারিয়ে যেতে হয় বাংলার সেই প্রাচীন রূপ লাবণ্যে ঢাকা ঐতিহ্য।